আসসালামু আলাইকুম, ঝটপট রান্না উইথ বরিশালে সকলকে ওয়েলকাম। আপনাদের সাথে আবারও মজার দুটি নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। তো চলেন মূল রেসিপিতে যাই। এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি, এখন সামান্য ঘি হাতে নিয়ে এটা ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে অয়েলও দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে সব জায়গায় ভালোভাবে লাগে। তারপরে এতে দিয়ে দেব সামান্য লবণ স্বাদ মতন আর পরিমাণ মতো পানি। এখন এটা দিয়ে একটা ডো তৈরি করব। পানি কিন্তু খুবই সামান্য নেবেন। আমার ডোটা রেডি হয়েছে, তো আর একটু মেখে আমি এক সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এখন আরেকটা পুর তৈরি করব, তার জন্য নেব একটি ডিম। একটা ডিম নিয়ে নিলাম এবং দিয়ে দেব স্বাদ মতো লবণ। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব। এখন এর ভিতর দিয়ে দেব 2 টেবিল চামচ গাজর কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে পাতা, 4 চামচের 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ পরিমাণ চাট মশলা। এখন সব ভালোভাবে মিক্স করব। তো আমাদের পুরোটা রেডি হয়ে গেল। 20 মিনিট পরে ফিরে আসলাম। এখন খামিটা আরেকটু ভালোভাবে মেখে নেব হাতের সাহায্যে। এখন একটু লম্বা করে 4টা ভাগে ভাগ করে নেব, মানে এটা দিয়ে আমি 4টা রুটির মতো বেলে নেব। তো আমি একটা চাকু দিয়ে 4 ভাগ করে নিচ্ছি, আপনারা হাত দিয়েও নিতে পারেন। তারপর এখন এটা রুটি আকারে বেলে নিব। আমি রুটি বেলার আগে একটু গোল করে নিচ্ছি যাতে সুবিধে হয়। গোল শেপ করে হাতের আঙুল দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। এখন কর্নফ্লাওয়ার ছিটিয়ে তার উপর করে বেলে নিচ্ছি। যতটা পাতলা সম্ভব তত পাতলা করে নেবেন। তো রুটি বেলা হয়ে গেল আমার। এখন একটা চাকু দিয়ে 2 মাথা কেটে নেব। অবশ্যই আমি যেভাবে কাটছি ঠিক এভাবেই কেটে নেবেন। 2 মাথা সমান করে কেটে নেবেন। আর মাঝখানে এখন কিমা দিয়ে দিব। চামচের সাহায্যে অল্প অল্প করে সব জায়গা দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা ভাজ দিব। ভাজটা আমি কিভাবে করি তো অবশ্যই খেয়াল করে দেখবেন। দেখেন যে প্রথম কাটা অংশ সামনের দিকে দিলাম, তারপর এখন অন্য সাইড উঠিয়ে দেবো। আর একটু ডিম ব্রাশ করে দিছি যাতে খুব সহজে লেগে পড়ে। এখন ঠিক এই সাইডের মতো অন্য সাইডও এভাবে ভাজিয়ে মিশিয়ে দেব। এখন ডানেরটা বামে দেব, বামেরটা ডানে দেব। এখন সামনেরটা পিছনে দেব, পিছনেরটা সামনে দেব। অবশ্যই বুঝতে পারছেন, হয়ে গেল। এখন ভাজার পালা। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন নাস্তাটা ভেজে নিব। 2 থেকে 3 মিনিট ভাজবেন লো মিডিয়াম আঁচে, তারপর উল্টিয়ে দেবেন। উল্টিয়ে আবার 2 মিনিটের মতো ভেজে এটা উঠিয়ে ফেলবেন যখন ব্রাউন কালার আসবে। তো নাস্তাটা হয়ে গেল। সবগুলা নাস্তা এক এক করে ভেজে আমি উঠিয়ে নিলাম। আপনি লাইট ব্রাউনও করতে পারেন, সেটা ইচ্ছে আপনার, আপনি কীরকম ভাজবেন। তো ভিতরে ডিমের পুর ভরা। তো
নিশ্চয়ই ভালো লাগছে রেসিপিটি। এবার আমরা দ্বিতীয় রেসিপিতে যাই। আমি এখানে মিডিয়াম সাইজের তিনটে আলু নিয়েছি, আলুগুলো লম্বা করে কেটে নেব। একটা আলু থেকে ছয় টুকরো করেছি। এখন এটা ভালোভাবে ধুয়ে চুলায় হালকা সিদ্ধ করে নেব, যেন 50% সিদ্ধ হয়। তারপর যে পুরটা ছিল বাকি, সেই পুরের ভিতরে টমেটো সস দিয়ে দিলাম। এখন এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা আলুর সাথে মিশিয়ে নেব। আর এর সাথে দিয়ে দেব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। প্রথমে 1 চামচ দিয়ে নেড়ে চেড়ে দেব, দেখব যখন প্রয়োজন হবে তখন আবার বাকি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। প্যানের ভিতর আলুগুলো দিয়ে দিচ্ছি, এখন 4 থেকে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব। যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন উঠিয়ে নেব। সামান্য ধনে পাতা কুচিয়ে নিচ্ছি। এখন ধনে পাতা আর টমেটো সস উপর থেকে দিয়ে দিয়ে ভালোভাবে ঝাঁকি দিয়ে মিশিয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের দ্বিতীয় নাস্তাটি, টমেটো ক্যাচাপ ফ্রেঞ্চ ফ্রাই। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর জানাবেন যে খেতে কতটা মজার হয়েছে। তো আজকে রেসিপি এখানেই শেষ, একটি ডিম দিয়ে 2টি ঝটপট নাস্তা। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।